সর্বম শুভমহম শুভানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মার্চ মাসের কসমিক রিদম কসমিক ইনফ্লুয়েন্স নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির লগ্নের মানুষদের দীর্ঘদিন ধরে একটা খুব অশুভ সময় চলছে, তবে এটাকে মান্যতা দিতেই হবে যে যা আপনারা ভোগ করছেন সেটা কিন্তু আপনাদের কর্মফল। সুতরাং অশুভ সময় চলছে কেন, শুভ সময় আসছে না কেন, তার এই প্রশ্নের উত্তরটা এখানেই পাওয়া যাচ্ছে যে আপনার প্রারব্ধটা আপনারা ভোগ করছেন। তবে যে সমস্ত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা সাধনা শুরু করেছেন গত এপ্রিল থেকে, তারা কিন্তু আগের চেয়ে অনেক ভালো আছেন, অনেকটাই সামলে নিতে পারছেন এবং তাদের মধ্যে বহু মানুষ কিন্তু অনেক অশুভ সময়কে জয় করে অনেক শুভ সময় জীবনে অনুভব করতে পারছেন। এখন মার্চ মাসে অত্যন্ত ডিফিকাল্ট টাইম সমস্ত রাশি লগ্নের জন্য। আপনাদের যদি বাস্তব শুনতে ভালো না লাগে, যদি একটা বানানো গল্প, মনোগ্রাহী গল্প যে খুব ভালো হবে, অনেক টাকা হবে, বিবাহ হয়ে যাবে, কর্ম পেয়ে যাবেন, স্বাস্থ্য উন্নতি হবে, তাহলে সেটা অন্য কথা। কিন্তু আসন্ন যে সময় যেখানে ভয়ঙ্কর বিপদ দাঁড়িয়ে আছে, সেই বাস্তব সত্যকে সাবধানবাণী সতর্কবাণীকে যদি না শুনতে চান তাহলে বিপদ আরও বাড়বে এবং এইভাবেই আপনাদের বিপদ সৃষ্টি হয়েছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন প্রবলভাবে অন্যান্য রাশি লগ্নরাও একইভাবে একই দোষে দোষী যে আপনারা বাস্তবকে অগ্রাহ্য করে শুধু ভালো ভালো কথাগুলোকে মন্ডা মিঠাই স্বপ্নে খেয়েছেন, ভার্চুয়ালি খেয়েছেন, আসলে তো খাননি। ওই ভালো ভালো কথাগুলো শুনতে আপনাদের ভালো লাগে, ওগুলোই শুনেছেন, ওই ভালো কথা শুনে ভালো দিনের অপেক্ষায় দীর্ঘদিন ধরে থেকেছেন, তার মধ্যে ওই দীর্ঘদিন কিন্তু আপনাদের আরও অশুভ প্রভাব বিস্তার হয়েছে জীবনে এবং জীবনের অবস্থা আরও বেহাল হয়েছে। তো এই প্রক্রিয়া থেকে আপনাদের বেরোতে হবে, মান্যতা দিতে হবে যে সময় ভালো নয়, এবং সময় যখন ভালো নয় তখন আমাকে অনুরূপ আচরণ করতে হবে। তো যখন ধরুন আপনার শরীর অসুস্থ, তখন শরীর কবে ভালো হবে কবে ভালো হবে এই চিন্তা না করে অসুস্থ শরীরকে আগে ট্রিটমেন্ট করতে হবে, চিকিৎসা করতে হবে। অসুস্থ শরীরের চিকিৎসা না করে যদি শুভ দিন সুস্থ শরীরের চিন্তা করেন তাহলে কিন্তু শরীর কোনো দিন সুস্থ হবে না। তো বৃশ্চিকের এটা সমস্যা চলছে এবং এই সমস্যা মার্চ মাসে ভয়ঙ্কর আকার ধরতে পারে, কারণ আপনাদের লগ্নপতি রাশি অধিপতি মঙ্গল রাহুযুক্ত হয়ে যাচ্ছে। 21 ফেব্রুয়ারি থেকেই আপনারা সেটা অনুভব করবেন এবং এই সপ্তমের মঙ্গল রাহু একটা বিশেষ বিশেষ অশুভ যোগ জীবনে। এই সপ্তমের মঙ্গল এমনিতেই অনেক সংগ্রাম যুদ্ধ অনেক প্রতিবন্ধকতা দেয়। অবতার ভগবান পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের সপ্তমে তুঙ্গস্থ মঙ্গল ছিল, তার জীবন কী সে আমরা সবাই জানি। তাহলে এই সপ্তমের মঙ্গল রাহু কিন্তু আপনাদের প্রচুর বিপদের সম্মুখীন করবে, প্রচুর বঞ্চিত করবে, প্রচুর অপ্রত্যাশিত দৈব দুর্বিপাকে ফেলবে। অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, অগ্নিকাণ্ডে আঘাতপ্রাপ্ত হওয়া, ট্র্যাভেলিং, যাত্রা, ভ্রমণে আঘাতপ্রাপ্তি, নানান দিক দিয়ে আইনঘটিত সমস্যা, থানা পুলিশ হওয়া, দাম্পত্য জীবনে বিচ্ছেদ, অনেক অনেক রকমের সমস্যা সৃষ্টি করবে। তার জন্যই আমি বহুদিন আগে থেকে আপনাদের পার্টিকুলারলি স্পেসিফিক মঙ্গল রাহুর সাধনা দিয়েছি এবং আপনারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন চন্দ্র মূল মন্ত্র সাধনাটা করবেন, বৃহস্পতির সাধনাটা করবেন এবং এই যে মঙ্গল রাহু দিয়েছি এটাও করবেন, তবেই আপনারা এই সময়টাকে প্রপারলি অতিক্রম করতে পারবেন, মিনিমাম ড্যামেজ। নাহলে কিন্তু এই 21 ফেব্রুয়ারি থেকে যে সময়টা আপনাদের জীবনে শুরু হয়েছে
13 এপ্রিল অবধি চলবে, এটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে। এর মধ্যে আপনাদের পঞ্চমপতি প্রারব্ধ রক্ষাকর্তা বৃহস্পতি নিচস্থ হয়ে বসে আছে, সুতরাং খুবই একটা ক্রিটিক্যাল টাইম। মাসের প্রথম দুটো দিন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মার্চ, এই দুটো দিন কিন্তু ভাগ্য আপনাদের সহায়তা করবে, সহায়তা করবে, এবং সেই সহায়তাকে আপনাদের গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। কিভাবে গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন না, ভুলভাল কোনো দিকে মনোনিয়োগ করবেন না, তুচ্ছ অহেতুক অপ্রয়োজনীয় জিনিসের প্রতি মনোনিয়োগ করলে কিন্তু বিগার পিকচারটা লস হয়ে যাবে। ভাগ্য আপনাদের সহায়তা করবে, সেই সহায়তাকে আপনারা গ্রহণ করুন। থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ নানান রকম লসের দিন, নানান রকম ক্ষয়ক্ষতির দিন, ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং ভ্রমণ থেকে ক্ষয়ক্ষতি। থার্ড অ্যান্ড ফোর্থ কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্টের যোগ থাকছে, কোনো রকম রিস্ক নেবেন না পুরো মাসটাই। ইনফ্যাক্ট 21 ফেব্রুয়ারি থেকে 13 এপ্রিল এই 45 দিন এক মুহূর্তের জন্য কোনো আননেসেসারি রিস্ক নেবেন না, নেসেসারি রিস্কও নেবেন না। তো থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ অনেক ক্ষয়ক্ষতির দিন, অনেক ড্যামেজের দিন, অনেক অ্যাক্সিডেন্ট আঘাতপ্রাপ্তির দিন, সাবধানে থাকবেন। এই ফেজ, এই কসমিক রিদম কন্টিনিউ করবে 5 আর 6। 5 আর 6 নানানভাবে মানসিক অবসাদ, মানসিক ডিস্টারবেন্স, পারিবারিক অশান্তি, এবং যাদের একটা মানসিক অবসাদ চলছে, ডিপ্রেশন চলছে, প্রবলভাবে আত্মঘাতী হওয়ার সুইসাইডাল টেন্ডেন্সি বৃদ্ধি পাবে, এটা কিন্তু খুব সাবধান। যাদের দাম্পত্য অশান্তি চলছে তাদের একটা অত্যাচার হওয়ার প্রবল সম্ভাবনা 5 আর 6। নানানভাবে কিন্তু আপনারা 5 আর 6 দুর্ভোগ অনুভব করবেন এই দুটো দিন। খুব জোরদারভাবে সকালবেলায় একটু মন্ত্র সাধনাটা করে নেবেন। 7 আর 8 আপনাদের সহায়তার দিন, কসমিক ইনফ্লুয়েন্স, কসমিক রিদম আপনাদের সহায়তা করবে। আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং পারিবারিক দিকটাও কিন্তু অনেকটা আপেক্ষিক শুভ। 9 আর 10 এই দুটো দিন ভাগ্য আপনাদের সহায়তা করবে, আপনাদের যে নিজেদের পুরুষাকার চেষ্টা, কন্ট্যাক্টস, কানেকশনস, নেটওয়ার্কিং করে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেখানে ভাগ্য আপনাদের সহায়তা করবে এবং কিছু সুফল আপনারা অতি অবশ্যই পাবেন, যদিও মনের উপর বিশেষ বিক্ষিপ্ত প্রভাব থাকবে। মনকে শান্ত রাখা, শান্ত চিত্ত থাকাটা নেক্সট টু ইম্পসিবল, কিন্তু ওটাই চ্যালেঞ্জ। 11, 12, 13 আবার একটা ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, গৃহ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু একটু বুঝে শুনে সিদ্ধান্তটা একা নেবেন না, অন্যান্যদের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন। এই 11, 12, 13 এই যে ভ্রমণের যোগ, গৃহ পরিবর্তনের যোগ, এর সঙ্গে কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যাও দেখা যাচ্ছে, সুতরাং মানসিক যে স্থিতিশীলতা সেটার উপর বিশেষ জোর দেবেন। 14 আর 15 14th আর 15th কিন্তু আপনাদের জন্য দুটো খুব অনুকূল শুভ দিন, প্রচুর ভাগ্যের সহায়তা পাবেন, অনেক কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন, কিন্তু একটু প্র্যাকটিক্যাল বাস্তব চিন্তাভাবনা করবেন, কল্পনাপ্রবণ মনকে একটু দমন করতে হবে। 16, 17, 18 এই 3টে দিন উত্তেজনা, উদ্যম, উৎসাহ প্রবল থাকবে, কিন্তু সেই এক্সেসিভ এক্সট্রা এক্সাইটমেন্টের কারণে কিন্তু ভুলভাল কাজ হয়ে যেতে পারে, সেই ভুলভাল কাজ থেকে নিজেদের বিরত রাখবেন এবং আক্রমণাত্মক একটা অ্যাগ্রেশন কিন্তু বিশেষভাবে আপনাদের কাজ করবে, সেই অ্যাগ্রেশনকে আপনাদের দমন করতে হবে। শারীরিক দিকটাও কিন্তু 16, 17, 18 আপনাদের
খুব একটা সাপোর্ট করবে না। উনিশ কুড়ি এই দুটো দিন খুব ট্রিকি। আপনাদের জন্মছকে যদি দশা অন্তর্দশার সাপোর্ট, গ্রহ সন্নিবেশের সাপোর্ট থাকে, তাহলে উনিশ কুড়ি আপনাদের বিশেষ কিছু ভাগ্যোন্নতির দিন, বিদেশের সঙ্গে যোগাযোগের দিন, বিদেশ যাত্রা, হায়ার এডুকেশনের জন্য যারা চেষ্টা চরিত্র করছেন তাদের কিন্তু সুফল পাওয়ার দিন। তাছাড়া উনিশ আর কুড়ি কিন্তু মন মানসিকতার মধ্যে চরম উগ্রতা, চরম উত্তেজিত একটা ভাব থাকবে, একদম হাইপার ভাব থাকবে, চট করে মানুষের সঙ্গে বিবাদ হয়ে যাওয়া, মানুষের সঙ্গে তর্ক হয়ে যাওয়া এবং সম্পর্ক নষ্ট হওয়ার যোগ। তো এই দিকটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। একুশ, বাইশ, তেইশ এই তিনটে দিন বিশেষ অশুভ যোগ দেখা যাচ্ছে, নানান রকম ক্ষয়ক্ষতি, অ্যাক্সিডেন্ট, অপ্রত্যাশিত বিপদ আসতে পারে। কোনোভাবেই কোনো ট্র্যাভেল, ভ্রমণ করবেন না এবং জল থেকে খুব সাবধান। জল থেকে সাবধান অর্থাৎ শুধুমাত্র লেক, বিচ, রিভার, পন্ড, কোনো জলাশয় নয়, বাড়িতেও হয়তো ফ্লোরে জল পড়ে থাকতে পারে, সেখানে স্লিপ করে পাটা ভেঙে গেল বা হাতটা ভেঙে গেল, কারণ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আঘাতপ্রাপ্তির যোগ আপনাদের প্রবল। চব্বিশ, পঁচিশ এই দুটো দিন আবার অত্যন্ত শুভ দিন। এখন এই ভিডিও দেখার পর কমেন্ট বক্সে লিখবেন না যে সবই খারাপ, সবই খারাপ, ভালো কিছু দিন আপনাদের অবশ্যই বলছি, সেগুলোকে ইউটিলাইজ করুন। চব্বিশ আর পঁচিশ অত্যন্ত শুভ দুটো দিন, ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন, সন্তানের কিছু শুভ যোগাযোগ আসতে পারে, আর্থিক দিকে শুভ যোগাযোগ আসতে পারে, কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, একটু ইমোশনালি হাইপার থাকবেন, সেটাকে কন্ট্রোলে রাখবেন। ছাব্বিশ আর সাতাশ, ছাব্বিশ আর সাতাশ বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য পেশা কর্মের দিক থেকে বিশেষ শুভ, কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, ভাগ্যের সহায়তায় একটা বিদেশে কর্মপ্রাপ্তি, নানান রকম শুভ যোগ আপনাদের সৃষ্টি হচ্ছে, কিন্তু মন অত্যন্ত উগ্র, উত্তেজিত এবং হটকারী একটা প্রবণতা থাকবে, সেই জায়গাতে নিজেদের কন্ট্রোল করতে হবে। অতি অবশ্যই সাধনা একদম নিষ্ঠার সঙ্গে করে যাবেন। আঠাশ আর উনত্রিশ, আঠাশ আর উনত্রিশও কিন্তু ভাগ্য আপনাদের সহায়তা করবে, নানান রকম ইচ্ছা পূরণের দিন, কামনা বাসনা চরিতার্থ হওয়ার দিন। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এগারোই মার্চ থেকে নিয়ে মঙ্গল রাহুর কনজাংশনটা খুব ক্লোজ হবে রোহিণী নক্ষত্রে, এবং এই এগারোই মার্চ থেকে নিয়ে ছাব্বিশ, সাতাশ, আঠাশ এই তিনটে দিন মঙ্গল রাহু একদম চিপককে ব্যাঠেগা। কুড়ি ডিগ্রি চার মিনিট, কুড়ি ডিগ্রি আট মিনিট রোহিণী নক্ষত্রে মঙ্গল রাহু একদম ক্লোজ, ফেভিকল দিয়ে আটকানো থাকবে। ভেরি ভেরি ক্রিটিক্যাল টাইম ছাব্বিশ থেকে আঠাশ। এরপরে আপনাদের তিরিশ আর একত্রিশ, এই যে ক্রিটিক্যাল ক্লোজ কনজাংশন হবে, তার পরপরই কিন্তু মাসের শেষ দুটো দিন তিরিশ আর একত্রিশ ভয়ঙ্কর লসের দিন, ক্ষয়ক্ষতির দিন, অ্যাক্সিডেন্টের দিন। কোনো রকম রিস্ক নেবেন না, কোনো রকম ঝুঁকি নেবেন না, সাবধান, সতর্ক থাকবেন। সাধনাগুলো করে গেলে অপ্রত্যাশিত যে প্রভাব মঙ্গল রাহুর, সেই অপ্রত্যাশিত প্রভাব অনেক কম হবে এবং সেই কম প্রভাবটাকে আপনারা ডিলও করতে পারবেন, আর যেটা আপনাদের করণীয় সেখানে তো আপনাদের অ্যাডভাইস, গাইডেন্স দিয়েই দিলাম যে কোনটা করবেন আর কোনটা করবেন না, সুতরাং দুটো দিকই কিন্তু কভার হয়ে যাচ্ছে। এইভাবে আমি যে পরামর্শগুলো দিচ্ছি সেগুলো যদি মেনে চলেন, এটা কোনো রাশিফল নয় যে অমুকটা হবে আর আপনি সেটা গিলবেন, যে মঙ্গল রাহু আপনাকে একদিন মারবে আপনি মার খাবেন, একদিন আপনাকে পা ভাঙবে আপনার পাটা ভাঙলো আপনি প্লাস্টার করবেন, একদিন আপনার হাতটা পড়ে গেল আপনি হাতে ব্যান্ডেজ করবেন, এটা কোনো রাশিফল নয়। আমি আপনাদের ট্রানজিট, গোচর, সঞ্চারের এনার্জিকে কীভাবে ব্যবহার করতে হবে আর কীভাবে এড়িয়ে যেতে হবে ডিলিংটাকে বোঝাবার চেষ্টা করি, দুর্ভোগটা ভোগ করার কথা আপনাদের বলি না, দুর্ভোগটাকে
লাঘব করার জন্য মন্ত্র সাধনা দিই, আর কোন কোন দিন দুর্ভোগ হওয়ার সম্ভাবনা বেশি সেগুলোকে আইডেন্টিফাই করে আপনাদের অ্যালার্ট করে দিই যে ওই দিনগুলো দুর্ভোগ হওয়ার মতো কোনো কাজ করবেন না। এটা বুঝুন, অন্যান্য সমস্ত মাসিক যে রাশিফলগুলো আপনারা শোনেন তার সঙ্গে একই আসনে কিন্তু আমার বক্তব্যকে বসাবেন না। আমি আপনাদের দুর্ভোগ থেকে পরিত্রাণের রাস্তাটা বলছি, আর অন্যান্য ভিডিওতে আপনারা দুর্ভোগ কী কী হবেই সেটা নিয়ে আপনারা শোনেন, কিন্তু পরিত্রাণের রাস্তাটা আপনাদের জানা থাকছে না। আমি আপনাদের পরিত্রাণের রাস্তাটা দুর্ভোগ সৃষ্টি হওয়ার অনেক আগে থেকে বলে দিচ্ছি, সেটা যদি ফলো করেন তাহলে দেখবেন অনেক সেফ অ্যান্ড সাউন্ড থাকছেন। যারা এখনও শুরু করেননি তারা অতি অবশ্যই শুরু করুন, দেখবেন এই মঙ্গল রাহু সপ্তমে যে অবস্থান করে আছে অতটা আপনাদের আঘাত করতে পারবে না, অনেক কমের উপর দিয়ে যাবে, মিনিমামের উপর দিয়ে যাবে। আর যারা এই পরামর্শ, এই সাজেশন, গাইডেন্সকে ফলো করবেন না তাদের জন্য অসীম দুর্ভোগ অপেক্ষা করে আছে, এবং আমি চাইবো না যে একজনও আপনাদের মধ্যে সেই অসীম দুর্ভোগ ভোগ করুন। সেই জন্য বারবার আপনাদের বলছি যে এই বিশেষ অশুভ যোগ সপ্তমে মঙ্গল রাহুকে খুব নিষ্ঠার সঙ্গে সাধনা করে আপনারা অতিক্রম করতে পারেন, তার অপ্রত্যাশিত দুর্ভোগ দুর্বিপাককে আপনারা লাঘব করতে পারেন, এবং আমি আশা করব যে সেটাই আপনারা করে উঠবেন মার্চ মাসে। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপা আনন্তা।